السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد شمست پرشنگ شمست حام شمست تعريب شمست عرضنا پراتنا سرشتی کرتا محان الله سبحانه وتعالى درباري لاکو کوتي شکریا گاپون کوری بولي الحمد لله شایشت نبی صلى الله عليه وسلم تار پوری بار پوری جن روپور شنکیب تروپ درود پات کوری صلى الله عليه وسلم شمانی تو پوستیتی اپنا در شامنے جے بشایتی نیا কথা বলবো বিষয়টি অনেক চমৎকার অনেক গুরুত্বপূর্ণ আশা করি ধৈর্য সহকারে শ্রবণ করলে আপনাদের উপকার হবেই ইনশাআল্লাহ বিষয়টি হচ্ছে বিবাহতে যে সব রীতি পালন করা হয় ইনশাআল্লাহ এই বিষয়ের উপর তথ্য এবং তথ্যবহুল বিবরণী দিয়ে আপনাদের উপকারার্থে কিছু কথা বলার প্রয়াস হবে ইনশাআল্লাহ ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব সম্মানিত উপস্থিতি আজকে বিবাহতে দেখা যায় যে বিবাহ বাড়িগুলোতে দেখা যাচ্ছে বড় বড় ডিজে বক্স বড় বড় ডিএসএলআর ক্যামেরা বড় বড় লাইটিং এর ব্যবস্থা গেটের ব্যবস্থা এত সুন্দর মেয়ে এবং ছেলে মেহেদি হাতে দিচ্ছে পায়ে দিচ্ছে যে এই বিবাহগুলোকে কেন্দ্র করে এত অশ্লীল বেহায়াপনা কাজ করতেছি অথচ মুসলিম বাড়িতে এভাবে বিবাহ দেওয়ার কোনো শরী নিয়ম নেই সম্মানিত উপস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিবাহ হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বড় নিয়ামত বংশ বিস্তারের প্রধান উৎসই হচ্ছে প্রধান নিয়ম হচ্ছে বিবাহ ইসলাম ও সামাজিক দৃষ্টিতে বিয়ের কিংবা বিবাহর গুরুত্ব হচ্ছে অপরিসীম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওলিমা করো কমপক্ষে একটি ছাগল দিয়ে হলেও ওলিমা করা সুন্নাত আজকে ওলিমা করতেছি না আজকে সুন্নাতের দিকে আপনি আমি একবার সুন্নাত পালন করতেছি না সুন্নাত পালন করার চেষ্টা করতেছি না সম্মানিত উপস্থিতি আজকে বিবাহর শুরু থেকে শেষ পর্যন্ত হিন্দু খ্রিস্টানদের কালচার নিয়ে আপনি আমি বিবাহ বাড়িগুলোতে যদি যাই দেখি আবার শুরু করা সূচনা করা শেষ করা পর্যন্ত দেখি হিন্দু খ্রিস্টানদের কালচার দিয়ে শুরু এবং হিন্দু খ্রিস্টানদের কালচার দিয়ে শেষ করা হয় সম্মানিত উপস্থিতি দুঃখজনক হলেও সত্য কথা এঙ্গেজমেন্ট হচ্ছে খ্রিস্টানদের রীতি গায়ে হলুদ হচ্ছে হিন্দুদের রীতি যৌতুক এই যৌতুক হচ্ছে হারাম রীতি অর্থাৎ সামাজিক রীতি জাকজমকভাবে লাইটিং সিস্টেম করা জাকজমকভাবে ডেকোরেশন করা জাকজমকভাবে বিবাহতে ব্যয়বহুল স্টেজে খরচ করা এগুলো হচ্ছে লোক দেখানো সেটি হচ্ছে রিয়া সম্মানিত উপস্থিতি আবার বিবাহগুলোতে দেখা যায় যে একে অপরে কদমবুসি করা সালাম করা এটি হচ্ছে বিদাতি রীতি আবার দেখা যাচ্ছে যে 200 300 400 লোক নিয়ে বর যাত্রা শুরু করা সম্মানিত উপস্থিতি এটি হচ্ছে জুলুম রীতি আবার দেখা যায় বিশাল অঙ্কে মোহরানা ধরা কিন্তু অন্তরে পরিষদের নিয়ত নাই এটি হচ্ছে মুনাফিক রীতি সম্মানিত উপস্থিতি এজন্য এই রীতিগুলো অবলম্বন করে যদি কেউ বিবাহ করে তার বিবাহ হারাম হবে তার বিবাহ হিন্দুর বিবাহ হিসাবে আখ্যায়িত হবে খ্রিস্টানদের বিবাহ হিসাবে আখ্যায়িত হবে মুনাফিকের বিবাহ হিসাবে আখ্যায়িত হবে লোক দেখানো বিবাহ হিসাবে আল্লাহর কাছে আখ্যায়িত করা হবে সম্মানিত উপস্থিতি সুন্নতি পন্থা অবলম্বন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থা অবলম্বন করে তার নিয়ম অনুযায়ী
মুসলমানের ঘরে মুসলমানের বাড়িতে বিবাহ দেওয়া এটি হচ্ছে সঠিক এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম অন্যথায় বিবাহতে ডিজে গান বাজনা করা অন্যথায় বড় ক্যামেরা সবাই একে শাড়ি পরা হলুদ শাড়ি পরা গায়ে হলুদ দেওয়া এইগুলো সম্পূর্ণ হারাম সম্মানিত উপস্থিতি মেয়েকে বিউটি পার্লারে সাজানো সম্মানিত দিনী ভাই সকল ছবি তোলা আবার দেখা যাচ্ছে যে গেটে শালি সহ গেটে বিভিন্ন মহিলা বর বরকে আটকিয়ে টাকা দেওয়া তোলা কিংবা দেখা যাচ্ছে মিষ্টি খাওয়া কিংবা শরবত খাওয়া এগুলো নিয়ম একবারেই ভিত্তিহীন এগুলো নিয়ম মুসলমানের ঘরে মুসলমানের ভেতরে এগুলো নিয়ম পালন করা উচিত নয় সম্মানিত উপস্থিতি মহিলা পুরুষ একসাথে আপ্যায়নের ব্যবস্থা করা আজকে বিবাহ বাড়িগুলোতে দেখা যাচ্ছে যে মহিলা পুরুষ গা এভাবেই একসঙ্গে করে খাচ্ছে একে অপরকে খাওয়াচ্ছে এইগুলো থেকে শোকের জেনা হয় এইগুলো থেকে স্পষ্টর জেনা হয় সম্মানিত উপস্থিতি জেনা আপনি কান দিয়ে খারাপ কিছু অশ্লীল কিছু শ্রবণ করলে এখান থেকেও জেনা হয় আবার দেখা যাচ্ছে আপনি খারাপ জায়গায় কিংবা খারাপ কিছু বাস্তবায়ন করার জন্য আপনি কোথাও গিয়েছেন আপনার এখানে পায়ের জেনা হয়েছে সম্মানিত উপস্থিতি আজকে বিবাহকে উপলক্ষ করে বিবাহকে কেন্দ্র করে এত শিরক করতেছি এত বিদাত করতেছি একটা বারো আপনি আমি চিন্তা করতেছি না আপনি হাজি সাহেব আপনি হাফেজ আপনি পাঁচ ওয়াক্ত নামাজি তাতে কি হয়েছে আপনি যদি এই বিবাহ বাড়িতে দাওয়াত খান আপনি যদি এরকম নোংরা অশ্লীল বিবাহতে যান আপনার এই হাজির আপনার এই হজের আপনার এই নামাজের পাঁচ পয়সা পরিমাণ আপনার কাজে আসবে না সম্মানিত উপস্থিতি স্টেজে আপনি আমি দেখতে পাই যে বর এবং কনেকে একসঙ্গে করা আবার বর দাঁড়িয়ে সালাম দেওয়া আবার ওখানে উজু করা নামাজ পড়া এগুলো অহেতুক সম্মানিত উপস্থিতি আর নারীদেরকে দেখা যায় বিবাহতে বেশি বেশি করে দেওয়ানি করা সম্মানিত দিনী ভাই সকল এজন্য আপনাকে আমাকে মুসলিম বিবাহগুলো যাতে রসুল সাল্লাহ আলী আসাল্লামের সুন্নাত অনুযায়ী হয় এই দিকটি আপনাকে আমাকে স্মরণ রাখতে হবে সম্মানিত উপস্থিতি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের ৩৩ নম্বর আয়াতে বলছেন যে তোমরা নারীরা তোমাদের ঘরে অবস্থান করো সম্মানিত উপস্থিতি প্রাচীন মূর্খ যুগের মতো সাজগোজ করো না সম্মানিত উপস্থিতি এভাবে সাজুগুজু করে বাহিরে বাইর হইও না আর বিবাহগুলোতে দেখা যায় রেশমি কাপড় হলুদ শাড়ি সম্মানিত দিনী ভাই সকল এভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন বাইর হতে নিষেধ করেছেন সম্মানিত দিনী ভাই সকল আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমাকে কবুল করুক যাতে এরকম বিবাহতে আপনার আমার পা না পড়ে অন্যথায় যে বিবাহগুলোতে এরকম অশ্লীল বেহায়াপনা ডান্স বেহায়াপনা গান